আপনি যে রান্না করেন না, আমার মনে হয় যে অভিজ্ঞ বাবুর্চিও পেল। ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট সময়ের উপস্থিতির পরও কিছু কিছু চরিত্র অনন্য হয়ে উঠতে পারে শিল্পীর অভিনয় দক্ষতার কারণে। বাংলাদেশের নাট্যাঙ্গনে কিছু অভিনেতা আছেন যারা প্রধান চরিত্রে অভিনয় না করলেও নিজ দক্ষতাই হয়ে ওঠেন নাটকের মূল আকর্ষণ। তেমনি এক সফল অভিনয় শিল্পী হচ্ছে মমা মোর্শেদ। ছোট ছোট চরিত্রে অভিনয় দিয়ে নাটকে কাজ শুরু করলেও আজ তিনি নিজস্ব অভিনয় প্রতিভার গুণে হয়েছেন জনপ্রিয় শিল্পী। কখনো বাউন্ডুলে, কখনো খুনি, কখনো ইপটিজার সহ নানা চরিত্রে দেখা গেছে তাকে। কিন্তু সফলতার পরও কণ্ঠজুড়ে বিষাদ ভর করেছে তার, আর সে থেকেই অন্য পথে হাঁটছেন তিনি। এই যে দেখেন না কি সুন্দর মাছের কালা, কি সুন্দর খেতে হবে, নিশ্চয়ই ভালো হবে। জাতীয় এক দৈনিকে তিনি জানিয়েছেন দুঃখ একটাই, অভিনয় করে সামান্য উপার্জন হয় আর সে কারণেই অন্য পথে হাঁটার জন্য মনস্থির করেছেন তিনি। তাহলে অন্য পথটা আসলে কি? যেহেতু নাটকের মানুষ তিনি, নাটক ছাড়া সিদ্ধান্ত তিনি নিতে পারেননি, তবে নাটকে আরও আষ্ঠে পিষ্ঠে বাঁধছেন নিজেকে। এবার তিনি নিজেই পরিচালনা করবেন টিভি নাটক। কেবল মনের মতো চরিত্র না পাওয়া বা অর্থনৈতিক সংকট নয়, আরও বেশ কিছু কারণে নাটক নির্মাণ করবেন বলে জানান এই অভিনেতা। এতদিনে এসে তার মনে হয়েছে পরিণত বয়সে এদেশের অভিনেতাদের চেয়ে নির্মাতাদের শক্তি বেশি। তিনি জানান লাখ লাখ টাকা বাড়ি গাড়ি দরকার ছিল না তার, চেয়েছিলেন শুধু পছন্দের চরিত্র, যা করে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবেন সেই আশায় অপেক্ষা করেও কোনো লাভ হয়নি তার। তিনি জানান অভিনয়ের জন্য অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু সেই অর্থে পারিশ্রমিকও অনেক কম। সবকিছু মিলিয়ে মনে হয়েছে অভিনেতা একজন তৃতীয় শ্রেণীর মানুষ, অভাবে পড়ে এখন অন্য পথে হাঁটতে বাধ্য হচ্ছেন তিনি। মোর্শেদের নাটকের নাম মেয়েটা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। অভিনয় ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস শুরু করেন নাটকের প্রধান চরিত্রের অভিনয় শিল্পী। গ্রামের মানুষের ভালোবাসা, আগ্রহ, সহযোগিতা নিয়েই বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকের গল্প। সৃজনশীল কাজের সঙ্গে আগে থেকে জড়িত ছিলেন মোর্শেদ। গল্প লেখা, নির্মাণের ওপর বিভিন্ন সময় নিয়েছেন প্রশিক্ষণ। যখন মনে হলো অভাব কাটিয়ে ওঠা দরকার, তখন নিজে গল্প লিখে নাটক নির্মাণ শুরু করলেন। শুধু তাই নয়, সম্পাদনাও শিখেছেন তিনি। এই নাটকের সম্পাদনাও নিজেই করবেন, আর এখন থেকে নিয়মিত নাটক বানাবেন তিনি। সেখানে নিজের পছন্দের চরিত্রে অভিনয় করতে চান। কেবল হাসি ঠাট্টা নয়, গল্পের মধ্য দিয়ে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন এই অভিনেতা। নাটকের নির্মাণ কাজে তাকে সহযোগিতা করেছেন তার দুই ছেলে। বরিশালের বড় আমবাগানের একটি স্কুলে পড়াশোনা করতেন মোর্শেদ। স্কুল থেকে ফেরার পথে প্রায় দেখতেন থিয়েটার কর্মীদের নাটকের অনুশীলন। একসময় নিজেই যুক্ত হন সেই দলে, পরে গান, আবৃত্তি, নাচ ও নির্মাণ প্রশিক্ষণ নেন। 1991 সাল থেকে ভিটিভিতে অভিনয় শুরু করেন তিনি। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।